বান্দরবানে hello.bdnews24.com এর আয়োজনে অনুষ্ঠিত হলো শিশু সাংবাদিকতার কর্মশালা। জেলা শহরের একটি হোটেলে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই কর্মশালা। ইউনিসেফের অংশীদারিত্বে hello.bdnews24.com আয়োজিত এই কর্মশালায় বান্দরবান শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 20 জন শিক্ষার্থী অংশ নেয়। দুই দিনব্যাপী এ কর্মশালায় শিশু অধিকার সম্পর্কে সচেতন করা এবং সাংবাদিকতার উপর বুনিয়াদী প্রশিক্ষণ দেওয়া হয়। শিশুরা টেক্সট স্টোরি ও ভিডিও স্টোরি করা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ নেয় এ কর্মশালায়। কর্মশালায় অনেক কিছু শিখতে পারছে বলে জানায় প্রশিক্ষণার্থীরা। দিন কর্মশালা করে আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, কীভাবে সাংবাদিকতা করতে হয়, কেমনে মানুষের ইন্টারভিউ নিতে হয়, কেমনে মানুষের সাথে সহজেই মিশে যেতে হয়। আজকে আমাদের একটা ফিল্ডে নিয়ে যাওয়া হয়েছে, অনেক জায়গায় ঘুরেছি, অনেক মজা করেছি আর অনেক কিছু শিখেছি যেটা একটা সাংবাদিকের প্রতিদিনই করতে হয়। আমি হ্যালোতে প্রথমে আমি দুই দিনের একটা ট্রেনিং করেছি। এই থেকে আমি জানতে পারলাম যে একজন সাংবাদিকের ক্ষেত্রে কী কী বিষয়ে তার ধারণা থাকা দরকার। হ্যালোতে ট্রেনিং করে আমার অনেক ভালো লেগেছে, আমি অনেক কিছু শিখেছি আর বিভাগ থেকে কেমনে উপস্থাপনা করতে হয় সেগুলো শিখেছি আমি। প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে দুই দিনের কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোসাম্মৎ মরিয়ম আক্তার, hello.bdnews24.com, বান্দরবান।